তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা শুরু করলাম কি দিয়ে, এই যে দেখতে পাচ্ছ দুটো হাঁড়িতে চলে এসেছে মাছ। এই মাছগুলো কাকু নিয়ে আসলো আর এইগুলো এখন ছাড়া হবে পুকুরে। এইগুলো হচ্ছে সিলভার মাছ, তবে একেবারে ছোট্ট ছোট্ট নয় মাছগুলো, যথেষ্ট বড়। যথেষ্ট বড় বলতে আবার খুব একটা বড় নয়, মোটামুটি ওই কত এক একটা মাছে 25 গ্রাম 50 গ্রাম এইরকম ওজন হবে। তো এই রকম সাইজের মাছগুলো ছাড়া হবে। কাকু কোথার থেকে নিয়ে আসলো জানি না, তবে কোনো ব্যবসায়ীর কাছ থেকে নয়, সম্ভবত কোনো পুকুরে ধরা হচ্ছিল, তো সেইখান থেকে এই মাছগুলো আর কি নিয়ে আসলো। তো এখন কাকু কাকিমা দুজনে দুটো হাঁড়ি ধরে নিয়ে চলে এলো পুকুরের ঘাটে, আর এখন দুজনে মিলেই মাছগুলো ছাড়বে। এদিকে আমি, রূপসা আর কাবলু তিনজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছি যে কতগুলো মাছ ছাড়া হচ্ছে, ঠিক আছে? আর মাছগুলো যেহেতু বেশ কিছুক্ষণ ধরেই হাঁড়িতে রয়েছে, তো তাড়াতাড়ি করে না ছাড়লে মাছগুলো মরেই যাবে। এরই মধ্যে দু একটা মাছ কেমন যেন ঢুলে পড়েছে, তো ছাড়ার কিছুক্ষণ পরে আবার দু চারটা মাছ ভেসে উঠেছিল। তবে এই সিলভার মাছ না আমাদের পুকুরে প্রচুর বাড়ে, মানে এক বছরের মাথায় এই মাছগুলো 1.5-2 কেজি ওজন হয়ে যাবে, এত বড় বড় হয়। তোমাদের তো দেখিয়েছি কত বড় বড় হয় যখন মাছ ধরা হয়, তখন তো সিলভার মাছ পড়ে। আসলে আমাদের এই পুকুরটায় সিলভার মাছ অনেক ছাড়া আছে, আর যেহেতু সিলভার কাপ, শুধু সিলভার নয় মানে সিলভার কাপ মাছ এই মাছটার নাম আর কি, তো সিলভার কাপ মাছ যেহেতু প্রচুর বাড়ে, তাই কাকু এই মাছগুলোই বেশি বেশি করে ছেড়ে দেয়। এদিকে কাবলু মাছ ছাড়ার জন্য হরবর হয়ে যাচ্ছে। এটা কি করবি তুই? রান্না করে খাবো। এইটাই তো রান্না করে খাইয়ে হবে? এইটুকুরে কিছুই হবে না তোর, এটা বড় হোক ছাড়ি দে, বড় হোক, বড় হইলে খাবি, বড় হোক ছাড়ি দে, ছাড়ি দে, ছাড়ি দে। কাকিমার মাথাটাই দিয়েছিল, পরে পরে ধরবো, হ্যাঁ কালকে ধরবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পর এই একটা মাছ ভেসে উঠেছে, মানে এটা আর বাঁচবে না, মরে যাবে, তাই ধরে কাবলুকে দিয়ে দিয়েছে। আর ব্যাস ওর আনন্দটা দেখো একদম, মানে ও ধরে নিয়ে আর চলে যাচ্ছে। আমি বললাম দাঁড়া দাঁড়া, দাঁড়ালো না। এইদিকে বাবা আসছে, তো বাবাকে একটুখানি দেখিয়ে দিল, দিয়ে আর চলে গেল বাড়ি সজা একদম। এদিকে ধরতে পারছে নেই, তুই কাজ করতে যাচ্ছ কাকার সাথে? হ্যাঁ হলো, শান্তি হলো? হ্যাঁ দুগ্গা 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 কর, দুগ্গা দুগ্গা কর, দুগ্গা দুগ্গা। হ্যাঁ যাও আগে কি দিব। এবার প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকেও কাজ শিখতে। তো এইখানে একটা ব্লাউজ আমি বানাচ্ছি, বানাচ্ছি নয় মানে বানানো কমপ্লিট হয়ে গেছে, এইটা হচ্ছে একদম শেষের কাজ। তো মাঝে মধ্যে তোমাদের ব্লাউজ শুরুর দিকটা দেখাই বা ব্লাউজ সেলাই করছি সেইটা দেখাই, তো আজকে দেখালাম হচ্ছে ব্লাউজের একেবারে শেষের কাজ। এই যে সেলাইটা যাচ্ছে এটা হচ্ছে একদম শেষ, মানে মেশিন সেলাই এখানেই শেষ। তো এই জন্যই এই সেলাইটা তোমাদের দেখালাম। এখন ওই যে গলার যে পেটিটা, সেই পেটিটা লাগানো হচ্ছে একটা দাগ সেলাই দিচ্ছি আর কি। I'm there.
ব্যাস ব্লাউজ সেলাই কমপ্লিট। মানে আজকের মতো একটা ব্লাউজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। পুরোপুরি বলতে কি, মানে মেশিনে যা কাজ ছিল, মেশিনে যতটা যে সেলাই করার ছিল পুরো কমপ্লিট। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে হাতের সেলাই। আর হাত সেলাই বলতে করতে হবে যেটা গলার যে পরিটা, সেই গলার পরিটা হাতে সেলাই করতে হবে, মুড়ে সেলাই করতে হবে, আর হুপ লাগাতে হবে, আর হুপের ঘর বুনতে হবে। ব্যাস এইটুকুনি আর করলেই ব্লাউজটা পুরোপুরি রেডি। আর এই ব্লাউজটা আমি নিজে পুরোটা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে রাস্তায় দূর থেকে দেখছি কালো কালো কী যেন বসে আছে। এখন অনেকেই বলে যে কাক দেশে পাওয়া যায় না, কাক পাওয়া যায় না, কিন্তু দেখো এইখানে রাস্তায় কত কত কাক আছে। এই যে রাস্তায় ধান পাচ্ছে, ওরা বসে বসে ধান খাচ্ছে, তো কতটা জুড়ে পুরো একদম লম্বা লম্বা কাক বসে বসে ধান খাচ্ছে। তো আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখনকার যুগে সত্যি সত্যি এই কাক সেই রকম একটা কিন্তু দেখা যায় না। অনেক দিন পর এই এতগুলো কাক একসাথে দেখলাম। আর এই যে দেখো আজকেও এই রাস্তার মধ্যে পুরো একদম ধান ঝাড়াই মাড়াই হচ্ছে। আর এই যে দেখো এখানে যে ধানের ধুড়িগুলো রাস্তায় মেলে দিয়েছে, এইগুলো রাস্তায় মেলে দিলে যে কী প্রবলেম হয় সে আর কী বলবো। মানে পুরো সাইকেল চালাতে তো অসুবিধে হয়ই, সাইকেল পুরো একদম পেটেল টেটেল করা যায় না। ধনা গাছ লিয়ে যাই তোদের বাড়ি ধারে লাগাই দিবি, কিন্তু হবে নি তো এই গাছগুলো, এগুলো এমনিতেই মরিয়ে গেছে। ধনা গাছগুলো হলোই নি, ধনা পাতা গাছগুলো কেমন যেন হয়ে গেল সব ছোট ছোট। হ্যাঁ এই দেখো একটা খেলনা চিরুনি, কি সুন্দর দেখতে দেখো, পুরো একদম কিউট আর একেবারে চিরুনির মতো দেখতে। এইটা মনে হয় কুড়কুড়ি বা এই ধরনের কিছুর, ওই চিপস টাইপের কিছুর প্যাকেটে ছিল, যেটা রূপসায় সম্ভবত পেয়েছে। আর ওটা খেলনাটা এখানে ফেলে দিয়ে গেছে কাবলু। তো বিকেলবেলায় আমি এই কাবলুকে একটুখানি হাত মুখগুলো ধুয়ে দিলাম। তা বদমাশটা আর কোনোভাবে দাঁড়াতে চায়নি যে একটুখানি মুখটাকে মুছিয়ে দেবো। এত বদমাশ, সবসময় বলবে আমি নোংরা ঝোংরাই থাকবো, হাত মুখ ধোবও না, কিছুই করবো না। না ধোবে, জলের প্রতি প্রচণ্ড নেশা, তুমি যতক্ষণ ইচ্ছে ওকে ঘষে ঘষে ধোয়া, ওর কোনো অসুবিধা নেই, ও নিজে আবার হাত বাড়িয়ে দেবে ধোয়ানোর জন্য। কিন্তু তারপরে হাত মুখ মুছবে না কিছুতেই, ক্রিম ট্রিম লাগাবে না, চুল আঁচড়াবে না। মানে যেই দিনেই আমি ওকে এই বিকেলবেলা একটুখানি রেডি করি সেই দিনেই ও এইরকম করে। তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি। আর এই যে ক্যামেরাটা অন দেখে ও নিজের ছবিটা দেখতে পাচ্ছে, তো তো বারবার এইদিকে তাকাচ্ছে আর চলে আসছে। তো এখন আমি ওকে ভয় দেখালাম যে চোখগুলো বন্ধ কর, না হলে কিন্তু চোখে ঢুকে গেলে চোখ জ্বালা করবে, তখন তুই কাঁদতে থাকবি। তো সে আবার চোখ বন্ধ করে একটুখানি চুপচাপ দাঁড়ালো, তারপরে আবার বদমাশি শুরু। মানে এত বদমাশ হয়েছে এটা যে কী বলবো, একটুও চুপ করে দাঁড়াবেই না, মানে যাই বলো তাই বলো চুপচাপ দাঁড়াবে না। তো কোনো রকমে মুখের ক্রিমটা আমি লাগাতে পেরেছি, আর এই যে হাতগুলোই পাগুলোই ভালো করে ঘষে ঘষে ক্রিমটা লাগাবো। বাচ্চা তো যে কোনো ক্রিম তো লাগানো চলবে না, তাই একটুখানি বোরোলিন লাগিয়ে দিলাম। শীতকাল পড়ে গেছে তো এখন বোরোলিনটা লাগালে বেশ ভালো স্কিনের পক্ষে বাচ্চাদের। আর এই যে দেখো চুলটা আঁচড়াবো বলছি, তা কোনোভাবে দাঁড়াবে না। ওকে বলছি তুই দাঁড়া দাঁড়া, বসে বসে তো হচ্ছে না, কারণ ও এইদিকে তাকাচ্ছে সেই দিকে তাকাচ্ছে। তো বলছি একটু সোজা হয়ে আমার দিকে করে দাঁড়া, কিন্তু না সোজা হয়ে দাঁড়াবে না। দেখো বসে তো দিলই, তারপরে ওবার কিন্তু পুরো একদম গোল হয়ে ঘুরতে শুরু করেছে। লাস্টে আমি কোনো রকম কোনো উপায় না পেয়ে ওকে এরকম চিপে ধরি, একদম চিপে ধরে আর আঁচড়াই, তাতে কি আর ভালো হয়। আর এই যে দেখো এখন হাই করছে, আর মুখের একটার পর একটা কায়দা শুধু হচ্ছে, এত বদমাশ হয়েছে কিছুতেই আর ওকে চুপ করাতে পারি না। যে দুটো মিনিট চুপ করে দাঁড়াবে সে না, দেখো শুয়ে গেল। মানে ওর এত বিরক্তি লাগছে আমি চুলটা আঁচড়ে দিচ্ছি বলে শুয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, ছুটে পালিয়ে যাচ্ছে, সে এক নানা স্থানের ঘটনা আর কি। এই যে লাস্টে কোনো রকম কোনো উপায় না পেয়ে জোর করে চিপে ধরেছি বাচ্চাকে, দিয়ে আর চুলটা আঁচড়ে দিচ্ছি। প্রত্যেক দিন এই সেম ঘটনা ঘটে। ওইদিকে রূপসা চলে এসেছে, তাকেও বললাম যে একটুখানি যা চুলটুলগুলো আঁচড়া, সে বিরক্তি হয়ে চলে গেল। প্রদীপ চলে এসেছে বাড়ি। তো মোটামুটি আজকে বেশ ভালোই ঠান্ডাটা রয়েছে, আর উনুন জ্বালিয়ে এখন জল গরম করতে পারবো না, তাই ওয়াটার হিটারটা যেহেতু নিচে নামিয়েই ছিলাম তাই সেইটা দিয়েই জল গরম বসিয়ে দিলাম। এক বালতি জল গরম করে নিচ্ছে, একদম ভালো করে গরম করে নেবো ওটাই, আর এক বালতি মিক্স করে স্নান করে নেবে, ব্যাস তাহলেই কিন্তু গরম গরম জল হয়ে যাবে রেডি, মানে স্নান করার মতো গরম জল।
আর এইদিকে আমি এখন বানিয়ে নিচ্ছি রাত্রের খাবার। তরকারি বলতে তোমার অনেক আগে বিকেলবেলায় তরকারি করে নিয়েছি, এখন শুধু রুটিটা করে নিচ্ছি। বাড়িতে দুজন রয়েছি তো দুজনের মতো রুটি করে নিচ্ছি, খুব বেশি রুটি করতে হবে না, ওই কয়েকটা করলেই হবে। তো এই একবারে কাজটা গুছিয়ে নিচ্ছি আর কি, রুটি টুটি করে এরপর একটুখানি বসবো, ফোন টোন ঘাঁটাবো, যা ইচ্ছে তাই করবো আর কি। সেই জন্যই খাবারটা রেডি করে রেখে দিলাম। এদিকে ঘরের অবস্থাও মারাত্মক খারাপ হয়েই রয়েছে, তো একটুখানি গুছিয়ে নিচ্ছি। এইগুলো সব জামাকাপড়গুলো কেচেছিলাম, তো এই জামাকাপড়গুলো এখন ভাঁজ করে করে রাখবো, তাহলেই হয়তোবা আমার কাজে ছুটি হবে। আর অনেকগুলো জামাকাপড়ে সব কেচেছি, চাদর টাদরগুলোও কেচেছিলাম, তো সেইগুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে ভালো করে রাখতে হবে। আর এইখানটায় জড়ো করে রাখলে দেখতেও খারাপ লাগবে, সেই সঙ্গে তো এগুলোর মানে এমন একটা ভাঁজ পড়বে বিচ্ছিরি, যে কারণে হচ্ছে তোমার আবার আয়রন করতে হবে সব, যেগুলো সোজা করাই যায় না। তো যাই হোক, এই চাদরটা আজকে কাচলাম, চাদরটা বেশ ভালোই ব্যবহার করা হচ্ছে। প্রথমে ভাবলাম যে ব্যবহার করা হবে না হয়তো, কিন্তু বেশ ভালোই ব্যবহার করা হচ্ছে। আর এই যে আমাদের বাড়ির পাশের বাড়ির দিকে ফুল গাছটা রয়েছে, সেখানে তো প্রচুর প্রচুর ফুল ধরছে। তো কী হচ্ছে ব্যাপারটা, মানে অনেক উপর উপরে ফুলগুলো ধরছে, পাড়া যাচ্ছে না। তো আজকে আমি কখনটাই যেন একবার দেখলাম যে নিচে বেশ কয়েকটা ফুল ধরেছে, তো এই দুটো ফুল আমি পেড়ে নিয়ে আসলাম। এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, আর এই ফুলগুলো না একটা খুব সুন্দর গন্ধও রয়েছে। তো এই ফুলগুলো এখন আমি একটুখানি সাইজ করে কাটিয়ে ভাবলাম সাজিয়ে রাখি। তবে কী জানো তো, এই ফুলগুলো এখন এত সুন্দর ফুটে আছে, কিন্তু কাল সকাল পর্যন্ত আর এইরকম থাকবে না। কাল সকালকে দেখবে এগুলো ঝুমে টুমে কেমন যেন হয়ে যাবে, তখন আর ভালো লাগে না, তবে গন্ধটা এর কিন্তু থেকেই যায়। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।